Hi guys, আজকে আবার আমি তোমাদের সামনে এসেছি। আজকে আমরা ক্লাস 11 এর সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি চ্যাপ্টারটার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। আমরা আগের দিন পড়েছি কি পড়েছি আমরা আগের দিন আমরা আগের দিন পড়েছি লস অফ কম্বিনেশন এন্ড মোল কনসেপ্ট পড়েছি। আজকে আমরা লস অফ কম্বিনেশন এন্ড মোল কনসেপ্টের বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখব। তো এখানে বোর্ডে অলরেডি একটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কটা আমি পড়ে শোনাচ্ছি, দিয়ে আমি অঙ্কটা করে দিচ্ছি। বলছে এট এনটিপি, এনটিপি মানে হচ্ছে তোমার নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। এটা টেম্পারেচার কত থাকে এনটিপি তে? টেম্পারেচারের ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রেসার থাকে কত? 1 এটিএম থাকে। তাহলে এট এনটিপি 5.6 লিটার অফ এ গ্যাস ওয়েট 8 গ্রাম, what is the vapor density of the gas? প্রথমে একটু কঠিন মনে লাগছে অঙ্কটা, কিন্তু কঠিন কিছুই নয়। বলছে এট এনটিপি, আমি আচ্ছা একটা কথা এখানে বলে রাখি যে আমি টার্মগুলো বা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমি ইংরেজিতেই বলবো, কিন্তু সেগুলোকে আমি আমার বাংলায় ট্রান্সলেট করে দেবো। কারণ হচ্ছে আমাদের ইংরেজিতে পড়তে একটু সুবিধা হয়, তোমরা একটু পড়তে পড়তে পরে থেকে বুঝে যাবে। বাংলা বই অবশ্যই পড়ছো পড়বে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের ইংরেজিটার সঙ্গে একটু একটু করে অভ্যস্ত হতে হবে। তো ক্লাসে আমরা অল্প অল্প করে অভ্যস্ত করাবো, কেমন? যার অসুবিধা হবে সে বলবে, আমি তার জন্য সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু এতেই আস্তে আস্তে করে অভ্যস্ত হওয়ার চেষ্টা করব, কেমন? আচ্ছা আমি বাংলাতে বলেও দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে কি বললাম, অঙ্কটাতে বলেছে এট এনটিপি 5.6, এনটিপি মানে টেম্পারেচার কত থাকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর প্রেসার থাকে 1 এটিএম, 5.6 লিটার অফ এ গ্যাস ওয়েট 8 গ্রাম, হোয়াট ইজ দা ভেপার ডেন্সিটি অফ দা গ্যাস? তুমি খেয়াল করে দেখো, ভেপার ডেন্সিটি যদি আমরা ডি বলি, আর ভেপার ডেন্সিটিকে আমরা যদি ডি বলি, আচ্ছা ভেপার ডেন্সিটি কি ডেফিনেশন আমরা এই পার্টটা আরেকবার পড়বো আমাদের পরের ক্লাসটাতে। আমরা ভেপার ডেন্সিটি পড়বো, ভেপার ডেন্সিটির সাথে মলিকুলার ওয়েটের রিলেশন কি আছে, মলিকুলার মাসের রিলেশন কি, এম ইকুয়ালস টু ডি, ওটা আমরা প্রুফ করব, তখন আমরা ভেপার ডেন্সিটি ডেফিনেশনটা বলবো। আপাতত আমরা শুধুমাত্র এইটুকু মনে রাখো, ভেপার ডেন্সিটি টা ডি ইজ ইকুয়াল টু, ডিটা হচ্ছে 2 টাইমস অফ ভেপার ডেন্সিটি ইজ ইকুয়াল টু মলিকুলার মাস বা মোলার মাস। আণবিক ওজন ইজ ইকুয়াল টু, আণবিক ওজন সমান সমান 2 গুণ বাষ্প ঘনত্ব, এটা মনে রাখবে। এম ইজ ইকুয়াল টু, এটা ক্লাস 10 এ তোমাদের ছিল রিলেশনটা, সেজন্য আমি এটা ইউজ করছি অঙ্কটাতে। মলিকুলার মাস এম ইজ ইকুয়াল টু 2 গুণ বাষ্প ঘনত্ব, আণবিক ওজন সমান সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। বোঝা গেল? যে কোনো গ্যাসের ক্ষেত্রে, যে কোনো জিনিসের ক্ষেত্রে এটা হচ্ছে তার প্রযোজ্য, কেমন? তাহলে এই ফর্মটা আমি জানতে হবে, এটা আমরা এখানে ইউজ করব। এখানে কি বলছে, এনটিপি, এনটিপি তে 5.6 লিটার গ্যাসের ওয়েট কত? 8 গ্রাম। এবার দেখো আমাকে মলিকুলার মাস জানতে হবে, আমাকে ভেপার ডেন্সিটি জানতে হবে না, হোয়াট ইজ দা ভেপার ডেন্সিটি? তাহলে আমরা ডি জানতে চাই, ডি মানে তাহলে কি হবে, ডি মানে হচ্ছে এম বাই টু, মলিকুলার মাস বাই টু। তাহলে আমাকে আণবিক ওজন জানতে হবে, তাই তো? আণবিক ওজন মানে মলিকুলার মাসটা আমাকে আগে জানতে হবে। তো মলিকুলার মাসটা কি করে বার করবো, না আমরা ভালো করে জানি কোন একটা জিনিসের মলিকুলার মাস মানেই 22.4 লিটার হবে তার ভলিউম, কোন একটা কিছুর মলিকুলার মাস মানে তার নাম্বার অফ পার্টিকেল হবে 6.022 × 10²³ হবে। মলিকুলার মাসটাকে আমরা 1 মোল বলে থাকি, এগুলো তো বলি রিলেশন আমরা আগে দিন পড়ে এসেছি, তো সেই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। দেখো 5.6 লিটারে যদি ওয়েটটা 8 গ্রাম হয়, তাহলে 5.6 লিটার ওয়েটটা হচ্ছে তোমার 8 গ্রাম, তাহলে 1 লিটারে কত? 8/5.6। আর আমাকে জানতে কত হবে মলিকুলার ওয়েট, মানে আমাকে জানতে হবে অ্যাকচুয়ালি 22.4 লিটারটা জানতে হবে, বিকজ 22.4 লিটার ওয়েটটাই তার মলিকুলার ওয়েট হয়ে যাবে। তাহলে 22.4 লিটারে কত, তাহলে 22, আমি শুধু হিন্টস দিয়ে দিচ্ছি তোমরা নিজেরাই করতে পারবে, তাহলে 22.4 লিটারে কত হবে, তাহলে হিসাব করে বের করো 22.4 লিটারে কত হবে, 8 × 22.4/5.6, পয়েন্ট তুলে নাও, তোমাদের কত হবে 32 গ্রাম আছে, তাই তো? 32 গ্রাম, 32 মানে কি গো, অক্সিজেন 16^32 অক্সিজেনের মলিকুলার ওয়েট, তাহলে আমাদের বেরোলো মলিকুলার ওয়েট কত বেরোলো, 32। তাহলে আমাকে জানতে চাইছে কি জানতে চাইছে, ভেপার ডেন্সিটি কত,
তাহলে পেপার ডেনসিটি কত হবে d is equal to m by 2 m কত বের হলো তোমার 32 বেরিয়েছে মানে 32 by 2 মানে 16 অঙ্কটা বোঝা গেল তো 16 গ্রাম হলো নেক্সট পার্টে যাওয়া যাক নেক্সট অঙ্কটা দেওয়া আছে বোর্ডে মুছলাম এটা Next, the vapor densities of two gases. Two gas, gas 1 is D1 and gas 2 is vapor density D2. The vapor densities of two gases are in the ratio 1 is to 3. Two gases basko ghonotter ratio koto? Two gases basko ghonotter onupat 1 is to 3. Find out the ratio of their molecular masses. তাদের আণবিক ওজনের অনুপাত বের করতে বলেছে দুটো গ্যাসের তোমার ভেপার ডেনসিটি মানে বাষ্প ঘনত্বের রেশিও মানে অনুপাত দেওয়া আছে 1 is to 3 বলেছে ফাইন্ড আউট দা রেশিও অফ देयर মলিকুলার মাসেস তাহলে মলিকুলার মাসের রেশিওটা আমাকে বার করতে হবে তাহলে আমি ধরে নিচ্ছি গ্যাস 1 যেটা গ্যাস 1 তার ভেপার ডেনসিটি হচ্ছে d1 আর গ্যাস 2 যেটা তার ভেপার ডেনসিটি d2 এখন কি বলেছে d1 is to d2 কি বলেছে d1 by d2 কত বলেছে 1 by 3 বলেছে না তাই তো বলেছে দেখো দুটো গ্যাসের রেশিও কত বলেছে 1 is to 3 মানে d1 by d2 is equal to 1 by 3 তাই তো আচ্ছা একটু আগে আমরা রিলেশন বললাম না কি বললাম মলিকুলার মাস is equal to 2d m equal to 2d তাহলে d is equal to কত হবে গো m by 2 হবে না d is equal to m by 2 তাহলে এখানে d1 এর জায়গায় কি বসাবো m1 by 2 আর d2 জায়গা কি বসাবো m2 by 2 m2 মানে কি m1 m2 কেন ওই গ্যাস 1 এর মলিকুলার মাস কে m1 বলেছি আর গ্যাস 2 টাকে m2 বলেছি is equal to 1/3 তাহলে এটা সলভ করে নাও m1 by 2 into 2 by m2 is equal to 1/3 তাহলে m1 by m2 is equal to 1/3 বোঝা গেল ব্যাপারটা তাহলে আমরা ক্লিয়ার হলো তো আচ্ছা নেক্সট অঙ্কটার দিকে আমরা যাব এটা তাহলে 1 রেশিওটা 1 is to 3 হচ্ছে তাই তো চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক এটা মুছলাম বলছে 11 grams 11 grams of a gas 11 grams of a gas occupy 5.6 liters of volume 5.6 liter of volume at STP. হচ্ছে STP. তো বলছে কি জিজ্ঞেস করছে? The gas is বলে চারটে অপশন দিয়ে দিয়েছে. The gas is বলে চারটে অপশন দেওয়া আছে. কি কি গ্যাস দেওয়া আছে? প্রথম দেওয়া আছে NO অপশন A তে NO অপশন B তে দেওয়া আছে N2O4 অপশন সি তে দেওয়া আছে CO অপশন ডি তে দেওয়া আছে CO2 আচ্ছা অঙ্কটা আমাকে করতে হবে আচ্ছা বাংলায় বলে দিই ব্যাপারটা বলছে 11 গ্রাম গ্যাস কতটা আয়তন দখল করে আছে 11 গ্রাম একটা গ্যাস 5.6 লিটার আয়তন দখল করে আছে STP তে 11 গ্রাম একটা গ্যাসের আয়তন 5.6 লিটার STP তে তাহলে গ্যাসটা কি ধরনের গ্যাস বা কোন গ্যাস বলে এরকম চারটি অপশন দেওয়া আছে A B A B C D চারটি অপশন দেওয়া আছে STP টা কি বলেছিলাম STP কত স্ট্যান্ডার্ড টেম্পারেচার অফ প্রেসার এখানে টেম্পারেচার কত থাকে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড
প্রেসার হচ্ছে 1 বার বা 0.987 atm 0.987 atm according to IUPAC International Union of Pure and Applied Chemistry ওরা ঠিকঠাক করে দেয় সব জিনিসটা কোনটা কি হবে তো যাই হোক এগুলো তোমরা জানো আমি তোমাকে বলে রাখলাম তাহলে আমাকে বের করতে হবে তাই তো এই জিনিসটা বার করতে হবে 11 গ্রাম গ্যাস যার যে 5.6 লিটার আয়তন দখল করে সেটা কোন গ্যাস দেখো তুমি একটু আগে তোমাকে আগের নম্বরটাতে বললাম দেখো 5.6 লিটার নিয়ে আমাদের কোনো কাজ নেই আমাদের সেই আসতে হবে কোথায় 22.4 লিটারে আসতে হবে 22.4 এ আসতে হবে 22.4 1 মোল অ্যামোগাড্রো তোমার এগুলাই আমাকে একটা মলিকিউলকে চিনিয়ে দেবে বা কোন একটা সিস্টেমকে চিনিয়ে দেবে তাহলে তোমাকে চেষ্টা করতে হবে সবসময় যদি লিটারে থাকে 5.6 লিটার তাহলে 22.4 এ আসতে হবে যদি নাম্বার অফ অ্যাটমে থাকে তাহলে সেখান থেকে চেষ্টা করতে হবে 6.022 × 10⁻³৩ তে আসতে হবে ওইদিকে মুভ করলে তুমি আইডেন্টিটি পেয়ে যাবে কোনটা কি জিনিস ঠিক আছে তো খেয়াল করে দেখো অঙ্কটা খুবই ইজি 5.6 লিটারের মাস কত আছে বলেছে 11 গ্রাম ভালো কথা তাহলে 1 লিটারের কত হবে 11/5.6 গ্রাম তাই তো তাহলে 22.4 লিটার যদি হতো তাহলে মাস কত হতো 11 × 22.4/5.6 তাহলে কাটাকাটি করো এটাকে সিম্পলিফাই করলে আসবে 4 মানে আসছে 44 তাহলে 44 গ্রাম আসছে 22.4 লিটারের ওজন হচ্ছে কত 44 গ্রাম তাহলে আমরা দেখতে হবে এখানে কোন গ্যাসের ওয়েট 44 গ্রাম যেটা 44 গ্রাম হবে অ্যাকচুয়ালি সেটাই তার এসটিপি তে সেই গ্যাসটাই হচ্ছে 11 গ্রাম 5.6 দখল করে রাখে তাহলে কোনটা কি হচ্ছে হিসাব করে দেখো আচ্ছা নাইট্রোজেন কত গো নাইট্রোজেন হচ্ছে 14 অক্সিজেন কত 16 14 আর 16 যোগ করলে আসে 30 30 44 এর সঙ্গে ম্যাচ করে কি এটা নয় এটা কত হচ্ছে 14 দুগুণে 28 28 আর 64 অনেক বেশি হচ্ছে বুঝতে যোগ করার দরকার নেই 44 কে ক্রস করে গেছে অনেক আগে কার্বন মনোক্সাইড এটা হচ্ছে 12 এটা হচ্ছে 16 এটা বলে কত আসছে 28 এটাও নয় তাহলে এটা যোগ করার দরকার নেই অপশন এটাই হবে তো করে দেখে নিচ্ছি 12 আর 16 দুগুণে 32 মানে হচ্ছে 44 তার মানে 11 গ্রাম অফ গ্যাস যেটা 5.6 আয়রন দহন করে সেটা বাস্তবে সেটা হচ্ছে 44 গ্রাম সেটা হচ্ছে CO2 গ্যাস অ্যাকচুয়ালি বোঝা গেল ব্যাপারটা নেক্সট প্রবলেমে যাওয়া যাক বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 11.2 লিটার এসও2 গ্যাস ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 11.2 লিটার অফ এসও2 গ্যাস অ্যাট এসটিপি কি জিজ্ঞেস করেছে পরমাণু সংখ্যা গণনা করতে বলেছে 11.2 লিটার SO2 গ্যাসের 11.2 লিটার SO2 গ্যাসের পরমাণু সংখ্যা কত ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 11.2 লিটার অফ SO2 গ্যাস এট STP তো তোমাকে 11.2 লিটার তুমি বুঝতেই পেরেছো তোমাকে 22.4 এ আসতে হবে 22.4 তোমাকে ও না সরি 11.2 লিটার জানতে নিয়েছে ভুল বললাম আচ্ছা তাহলে একটা এসোটুতে কতগুলো আছে একটা এসোটুতে তিনটে অ্যাটম আছে না একটা এসোটুতে একটা সালফার দুটো অক্সিজেন তিনটে এবার আমি বলে একটা থেকে তাহলে তোমাকে আসতে হবে এক মোলে কতগুলো আছে একটাতে যদি তিনটে হয় তাহলে এক মোল এসোটু নিলে কতগুলো হবে এক মোলে কতগুলো থাকে অ্যাভোগাড্রো নাম্বার উপাদান কণিকা থাকে এক মোলে কতগুলো থাকে অ্যাভোগাড্রো নাম্বার পার্টিকেল থাকে তাই তো তার মানে আমি অ্যাভোগাড্রো নাম্বারকে NA ধরেছি তাহলে একটা এসোটুতে তিনটে থাকলে এক মোলে থাকবে 3NA আচ্ছা আচ্ছা এই এক মোলের ভলিউম কত এক মোলের ভলিউম কত 22.4 লিটার তাহলে 22.4 লিটারে কতগুলো আছে এতগুলো আছে তাহলে 1 লিটারে কত আছে 3NA/22.4 তাহলে 11.2 তে কত আছে 3NA
into 11.2 by 22.4 এটা কাটলে হবে 2 তাহলে आंसर কত হচ্ছে 3na by 2 অর্থাৎ 3 into Avogadro's number by 2 এটা হচ্ছে তোমার অঙ্কটার आंसर আচ্ছা নেক্সট অঙ্ক দিকে যাওয়া যাক নেক্সট অঙ্ক দিকে যাওয়া যাক আরেকটা অঙ্ক আমি লিখেছি বলছে আমি বাংলা আর ইংরেজি দুটোতে লিখেছি what weight of BaCl2 would react with 24.4 gram of sodium sulfate to produce 46.6 gram of barium sulfate and 23.4 gram of sodium chloride কি বলছে না কত গ্রাম বেরিয়াম ক্লোরাইড 24.4 গ্রাম সোডিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে 46.6 গ্রাম বেরিয়াম সালফেট এবং 23.4 গ্রাম NaCl তৈরি করবে তাহলে আমাকে কি করতে হবে এই ধরনের অঙ্ক করার সময় তোমরা ক্লাস 10 এগুলো করে এসেছো এই ধরনের অঙ্ক করার সময় আমি তো তাকে ব্যালেন্সড ইকুয়েশন লেখাটা ম্যান্ডেটরি তো এট ফার্স্ট উই হ্যাভ টু রাইট ডাউন দা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দা রিঅ্যাকশন এন্ড দেন উই ক্যান প্রসিড কি বলেছে হোয়াট ওয়েট অফ BaCl2 উড রিঅ্যাক্ট উইথ সোডিয়াম সালফেট তো BaCl2 ইজ রিঅ্যাক্টিং উইথ সোডিয়াম সালফেট এন্ড হোয়াট প্রোডাক্টস আর প্রোডিউসিং দেয়ার দে আর প্রোডিউসিং বেরিয়াম সালফেট এন্ড সোডিয়াম ক্লোরাইড বলেছে দেখো সোডিয়াম সালফেট টু প্রোডিউস বেরিয়াম সালফেট এন্ড সোডিয়াম ক্লোরাইড আচ্ছা ওয়েট কত বলেছে এটা কত গ্রাম জানি না জানতে চেয়েছে জিজ্ঞেস করে হোয়াট ওয়েট অফ বেরিয়াম ক্লোরাইড বলেছে রিঅ্যাকশন কত গ্রামের সাথে না 24.4 গ্রামের সাথে বিক্রিয়া করছে প্রোডাক্ট কি দিচ্ছে প্রোডাক্ট দিচ্ছে 46.6 গ্রাম বেরিয়াম সালফেট 46.6 গ্রাম বেরিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড কত দিচ্ছে সোডিয়াম ক্লোরাইড দিচ্ছে তোমার কত 23.4 গ্রাম আচ্ছা ল অফ কনজাম্পশন অফ মাস পড়েছি আমরা অ্যাকর্ডিং টু ল অফ কনজাম্পশন অফ মাস বিফোর ওয়েট এন্ড আফটার ওয়েটটা সেম থাকবে টোটাল ওয়েটটা অর্থাৎ রিঅ্যাক্ট্যান্টের মোট ওয়েট এন্ড প্রোডাক্টের মোট ওয়েটটা একই থাকবে তো রিঅ্যাক্ট্যান্টের মোট ওয়েট কত আছে না এটা তো জানি না x গ্রাম তাহলে x ধরেছি তাহলে x প্লাস 24.4 এর রিঅ্যাক্ট্যান্টের মোট ওয়েট মোট ওজন হচ্ছে এত আর প্রোডাক্ট কত হয়েছে 46.6 আর 23.4 তাহলে 46.6 আর 23.4 মোট প্রোডাক্ট তাহলে অ্যাকর্ডিং টু ল অফ মাস অফ ল অফ কনজাম্পশন অফ মাস বোথ আর সেম তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু বার করতে পারবো 24.4 টাকে ওদিকে মাইনাস করে দিলেই आंसर চলে আসবে এন্ড দ্য आंसर ইজ 45.6 তো এই ধরনের অঙ্কটা আমরা ল অফ কনজাম্পশন অফ মাস দিয়ে করলাম ক্লিয়ার আর একটা অঙ্ক আমরা করছি এরকমই আরেকটা অঙ্ক আমি এটা করছি এটা মুছলাম আমি প্রত্যেকটা ল দিয়ে দুটো করে অঙ্ক দেখাচ্ছি তারপর তোমাদের যার যার বইতে যতগুলো করে এক্সাম্পল আছে যা আছে সেগুলো করো অসুবিধা হলে আমাকে বলবে আমি সেগুলো পড়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের নেক্সট হচ্ছে দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে বলছে 10 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বোনেট 10 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বোনেট অন হিটিং গিভস 4.4 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড then determine weight of product CaO in quintal then determine the weight of CaO in quintal বাংলায় বলে কি অঙ্কটাকে বাংলায় কি বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট 10 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট অন হিটিং হিট করা হয়েছে হিট করে কত দিয়েছে না 4.4 গ্রাম CO2 দিয়েছে 4.4 গ্রাম CO2 দিয়েছে এন্ড বলছে তাহলে কতটা ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে এটাকে কুইন্টালে ক্যালকুলেট করতে বলেছে কুইন্টাল তো কুইন্টালে আমরা পরে করব আগে আমরা কতটা হচ্ছে সেটা আগে বের করতে হবে তো এই ধরনের প্রবলেমগুলো করার জন্য ফার্স্ট কি করতে হয় আমাদের
First, we have to write down the balanced equation. এটা মাথায় রাখতে হবে প্রথমে কিন্তু আমাকে balanced equationটা লিখতে হবে। তো calcium carbonate কে heat করা হয়েছে। Product কি হবে calcium oxide plus C2। আমাদেরকে check করতে হবে এটা balance আছে কিনা। Calcium carbonate calcium একটা, এখানে একটা আছে carbon একটা একটা, oxygen তিনটে, এখানে দুই একটা তিনটে oxygen, দুই একটা তিনটে oxygen। তাহলে balance করাই আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা। এবার law of কনজাংশন অফ মাস কি বলছে রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্টের ওই টোটাল ওয়েটটা মানে আগে আর পরে সেম হবে তো আগে 10 গ্রাম ছিল যদি হয় তাহলে পরে যে প্রোডাক্ট উৎপন্ন হবে সেটাও মোট 10 গ্রামই হবে তার মধ্যে 4.4 গ্রাম তোমার CO2 হয়েছে তাহলে কত গ্রাম এটা এটা কত যে বার করতে পারবে তাই তো সহজেই বার করে যাবে কত হবে এটা এটা যদি x ধরে নিই তাহলে কত হবে x = 10 - 4.4 তোমার কত হচ্ছে এটা ইজ इक्वल टू 5.6 গ্রাম তাহলে 5.6 গ্রাম অফ ক্যালসিয়াম অক্সাইড তাই তো তাহলে 5.6 গ্রাম অফ ক্যালসিয়াম অক্সাইড কে আমরা কোথায় নিয়ে যেতে হবে কুইন্টাল নিয়ে যেতে হবে তাহলে প্রথমে আমরা আগে এটা কেজি তে নিয়ে যাই 5.6 গ্রাম এর কত কেজি আগে বার করো তাহলে 5.6 গ্রাম এটাকে আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে আমার কেজি বুঝছে আচ্ছা আচ্ছা কেজি কে আমাকে কি করতে হবে এবার কেজি কে আমাকে নিয়ে যেতে হবে কুইন্টালে তাহলে কি করতে হবে এটাকে এটাকে 1/100 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আমার কুইন্টালে চলে যাবে কারণ হচ্ছে 100 কেজিতে তোমার 1 কুইন্টাল 100 কেজিতে 1 কুইন্টাল তাহলে এই হচ্ছে হিসাব তাহলে आंसरটা কত আসছে 5.6 গ্রাম ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 300 স্কয়ার মানে মাইনাস 210 টু দি পাওয়ার মাইনাস 5 কুইন্টাল आंसरটা বোঝা গেল ব্যাপারটা বোঝা গেল নেক্সট আমরা যে প্রবলেমে যাব সেটা হচ্ছে আচ্ছা আগে বলবো না আগে আমরা প্রবলেমটা লিখব লিখে আমরা বোঝার চেষ্টা করব এটা কি ধরনের প্রবলেম বা কোন লটা দিয়ে আমাদের করতে হবে সো লেট আস সি দ্যাট প্রবলেম এটা হয়ে গেছে তো সবার এটা আমি মুছলাম দেখ এটা একটা প্রবলেম লিখেছি আচ্ছা অঙ্কটা অনেকটা বড় আমি বাংলাতে লিখিনি বাংলায় বলে দিচ্ছি ব্যাপারটা ইংলিশে লিখেছি আমি বাংলায় ব্যাপারটা বলে দিচ্ছি কি আছে তো বলছে ওয়েট অফ কপার অক্সাইড অবটেইনড বাই ট্রিটিং 2.16 গ্রাম অফ মেটালিক কপার উইথ নাইট্রিক অ্যাসিড এন্ড সাবসিকোয়েন্ট ইগনিশন ওয়াজ 2.70 গ্রাম কি বলছে ব্যাপারটা প্রথম কি বলেছে কপার অক্সাইড পাওয়া গেছে কতটা ওয়েট অফ কপার অক্সাইড অবটেইনড বাই মানে কপার অক্সাইড পাওয়া গেছে কতটা বাই ট্রিটিং 2.16 গ্রাম অফ মেটালিক কপার 2.16 গ্রাম মেটালিক কপারকে ট্রিট করা হয়েছে কার সাথে নাইট্রিক অক্সাইড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হয়েছে কি বললাম ল্যাঙ্গুয়েজটা বাংলায় কি বললাম যে ওয়েট অফ কপার অক্সাইড অবটেইনড বাই কপার অক্সাইড পেয়েছি কতটা পেয়েছি 2.16 গ্রাম অফ মেটালিক কপার উইথ নাইট্রিক অ্যাসিড এন্ড সাবসিকোয়েন্ট ইগনিশন ওয়াজ 2.70 গ্রাম তাহলে আমি কপার অক্সাইড পেয়েছি কতটা না 2.70 গ্রাম পেয়েছি কতটা কপারকে বিক্রিয়া করিয়েছি 2.16 গ্রাম কপারকে বিক্রিয়া করিয়েছি ওয়েট অফ কপার অক্সাইড অবটেইনড বাই ট্রিটিং 2.16 গ্রাম অফ মেটালিক কপার মানে 2.16 গ্রাম মেটালিক কপারকে বিক্রিয়া করিয়েছি কার সাথে উইথ নাইট্রিক অ্যাসিড এন্ড সাবসিকোয়েন্ট ইগনিশন ওয়াজ 2.70 গ্রাম অর্থাৎ এতটা আমরা পেয়েছি ইন অ্যানাদার এক্সপেরিমেন্ট মানে আরো একটা পরীক্ষা করা হয়েছে সেখানে বলছে 1.15 গ্রাম অফ কপার অক্সাইড কতটা 1.15 গ্রাম অফ কপার অক্সাইড অন রিডাকশন মানে বিজারণ করা হয়েছে অন রিডাকশন ইল্ডেড মানে পাওয়া গেছে ইল্ডেড এটা হচ্ছে ইল্ডেড ওয়াই আই ই এল ডি ইল্ডেড 0.92 গ্রাম অফ কপার
দ্বিতীয় এক্সপেরিমেন্টে কি বলেছে যে 1.15 গ্রাম কপার অক্সাইড 1.15 গ্রাম কপার অক্সাইডকে রিডিউস করে কতটা পাওয়া গেছে কপার 0.92 গ্রাম অফ কপার পাওয়া গেছে সো দ্যাট দ্য ল ইলাস্ট্রেট দ্য ল অফ সো দ্যাট দ্য ল ইলাস্ট্রেট দ্য ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন মানে এখানে কোন ল ওয়াইজ এটা হয়েছে এবং সেই লটা ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশনকে ডিফাইন করছে কিনা বলতে বলছে ওকে আচ্ছা ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন কি ছিল আমি তোমাদের বলেছিলাম যে বিশ্বব্রহ্মাণ্ডে যেখান থেকে তুমি জল নিয়ে আসো জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে রেশিওটা মানে ওজনের যে রেশিওটা সেটা সবসময় ফিক্সড 1:80 থাকবে সে তুমি পন্ড ওয়াটার নিয়ে আসো সে লেক ওয়াটার নিয়ে আসো সে বৃষ্টির জল নিয়ে আসো বা মিনারেল ওয়াটার নিয়ে সব জায়গাতে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেনের রেশিওটা ওজনের রেশিওটা ভরের রেশিওটা কত হবে মাসের রেশিও হচ্ছে 1:80 হবে সেটাই আমি বলেছিলাম আর এটাও বলেছিলাম রিভার্সটা সবসময় ট্রু নয় তো সেটা এখানে ভ্যালিড কিনা দেখতে হবে তারপরে যদি সেই লটা এখানে ভ্যালিড হয় কপার অক্সাইডকে আমি যেখান থেকেই বানাই আর যেভাবেই বানাই দুটো পদ্ধতি আলাদা তো একটাকে পাওয়া গেছে কিভাবে একটা হচ্ছে এই নাইট্রিক অ্যাসিডকে ট্রিট করে করা হয়েছে মানে একটা কি করেছে কপারকে মেটালিক কপারকে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ট্রিট করে বানানো হয়েছে আর একটা কি করে করা হয়েছে না কপার অক্সাইডকে বিজারিত করে কপার বানানো হয়েছে দুটো পদ্ধতি আলাদা দুটো পদ্ধতি আলাদা তাহলে দুটো পদ্ধতি আলাদা হোক বা যেখান থেকেই আমি কপার অক্সাইডকে নিয়ে আসি না কেন যদি সে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন মেনে চলে তাহলে কি হবে সে যেখান থেকে আনি না কেন সেখানে কপার এবং অক্সিজেনের রেশিওটা সবসময় ফিক্স থাকবে তাহলে আমাকে এখানে চেক কি করতে হবে আমাকে এখানে চেক করতে হবে যে এক্সপেরিমেন্ট ওয়ানে যে কপার এবং কপার অক্সাইড পেয়েছি সেখানে কপার এবং অক্সিজেনের রেশিও কত এক্সপেরিমেন্ট টুতে যে কপার অক্সাইড রয়েছে বা কিউপ্রাস অক্সাইড রয়েছে সেখানে কপার এবং অক্সিজেনের রেশিওটা কত সেই রেশিও যদি সেম হয় দুই কেসে এদিকেও যা ওদিকেও তাই যদি হয় মানে এক্সপেরিমেন্ট ওয়ানে যে কপার অক্সাইড হয়েছে সেখানে যা হয় এবং এক্সপেরিমেন্ট টুতে যদি তাই হয় তাহলে বলবো ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন মেনে চলছে বিকজ যেখান থেকে তুমি যেভাবেই আনো না কেন ওরা সবসময় কনস্ট্যান্ট রেশিও মেনটেন করে চলবে তো লেটস চেক আউট এক্সপেরিমেন্ট ওয়ানে কি বলছে দেখো এক্সপেরিমেন্ট ওয়ানটা আমি এখানে আমার লিখেছি শর্ট করে বলছে ওয়েট অফ কপার কত না 2.16 গ্রাম দেখো তাই বলেছে ওয়েট অফ কপার অক্সাইড অবটেইনড বাই টিটিং 2.16 গ্রাম অফ কপার মানে টিট করেছে কতটা কপার নিয়ে না 2.16 গ্রাম কপার কতটা নিয়েছি 2.16 গ্রাম কতটা পাওয়া গেছে কপার অক্সাইড নাইট্রিক অ্যাসিড এন্ড সাবস্টিটিউট ইগনিশন ওয়াজ 2.70 গ্রাম অর্থাৎ আমি কপার অক্সাইড পেয়েছি তোমার তোমার 2.70 গ্রাম বা 2.7 গ্রাম তাহলে কপার নিয়েছি 2.16 এটাকে আমি টিট করেছি নাইট্রিক অ্যাসিডের সাথে কপার অক্সাইড পেয়েছি কত 2.7 গ্রাম তাহলে এই কপার অক্সাইডের মধ্যে অক্সিজেন কতটা আছে না এই ওজনটা থেকে 2.7 থেকে যদি 2.16 কে আমি বাদ দিই তাহলে সেটা কি কিসের ওজন পাবো আমি অক্সিজেন তাহলে ওয়েট অফ অক্সিজেনটা বার করেছে কত হয়েছে 0.54 তাহলে আমাকে রেশিও চেক করতে হবে তাহলে কপার ইজ টু অক্সিজেনের রেশিও চেক করতে হবে কপার কত কত আছে তোমার এখানে কপার কত 2.16 আছে তাই তো 2.16 কপার আর অক্সিজেন কত আছে 0.54 কঠিন হয়ে গেল তো এটা নিয়ম হচ্ছে এরকম ভগ্নাংশ চলের নিয়ম হচ্ছে যেটা ছোট সেটা দিয়ে দুজনকে ভাগ করে দাও দুদিকে ভাগ করে দেবে তাহলে 0.54 দিয়ে দুদিকে ভাগ করে দিলাম তাহলে এটা কত আসছে দেখো এটা 4 আসছে 4:1 তাহলে এখানে কপার এবং অক্সিজেন রেশিও এলো 4:1 এলো আচ্ছা এবার এখানটা এদিকটা চেক করা যাক এদিকে কত এলো এখানে বলছে কি বলছে সেকেন্ডটাতে কি বলছে ইন অ্যানাদার এক্সপেরিমেন্ট 1.15 গ্রাম অফ কপার অক্সাইড তাহলে কপার অক্সাইড কত না 1.15 গ্রাম দেখো দেখো কপার অক্সাইড হচ্ছে 1.15 গ্রাম লিখেছি রিডাকশন ই গেট 0.92 গ্রাম কপার কপার কতটা পাওয়া গেছে 0.92 গ্রাম তাহলে কপার কতটা পেয়েছে 0.92 গ্রাম তাহলে কপার অক্সাইডের ওজন 1.15 কপারের ওজন 0.92 তাহলে অক্সিজেনের ওজন কত হবে 1.15 মাইনাস 0.92 গ্রাম ইজ इक्वल टू 0.23 গ্রাম তাহলে আমাকে এখানে কপার এবং অক্সিজেন রেশিও চেক করতে হবে তাহলে এখানে রেশিও চেক করছি Cu is to অক্সিজেন Cu কত আছে এখানে 0.92 অক্সিজেন কত আছে 0.23 0.23 দিয়ে বোথকে ডিভাইড করে দাও তাহলে কত আছে দেখো কারেক্ট করে এটা আছে 4:1 খেয়াল করে দেখো এক্সপেরিমেন্ট ওয়ানেও যে কপার অক্সাইড এন্ড কপার আছে সেখানেও কপার এন্ড অক্সিজেনের রেশিও 4:1
এক্সপেরিমেন্ট 2 তেও কপার এবং অক্সিজেন রেশিও সেম 4:1 তাহলে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন কে এটা কিন্তু মেনে চলছে বিকজ ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বলছে হোয়াট এভার বি দা সোর্স হোয়াট এভার বি দা ওয়ে যেখান থেকে যেভাবেই বানাও না কেন একটা পার্টিকুলার কম্পাউন্ডে কপার অক্সাইড হোক বা যাই হোক তাতে তার কনস্টিটিউয়েন্ট গুলোর রেশিওটা সবসময় ফিক্সড থাকবে তো এখানে দেখো তাই আছে এটা এক্সপেরিমেন্ট 1 এ করেছে সেখানে কপার এবং অক্সিজেন 4:1 রেশিওতে আছে এটা এক্সপেরিমেন্ট 2 তে করেছে সেখানে কপার এবং এটা 4:1 রেশিওতে আছে তার মানে এটা অবশ্যই তোমার ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন কে মেনে চলছে তাহলে নেক্সট আরো একটা অঙ্ক দেখা যাক চলো আরো একটা অঙ্ক করি তো এখানে আরেকটা প্রবলেম এরকম রয়েছে বলছে ইন অ্যান এক্সপেরিমেন্ট 2.4 গ্রাম অফ FeO অন রিডাকশন উইথ হাইড্রোজেন গিভস 1.68 গ্রাম অফ Fe তাহলে কতটা নিয়েছি না 2.4 গ্রাম অফ FeO নেওয়া হয়েছে ওকে রিডাকশন করা হয়েছে করার পরে কত দিয়েছে রিডাকশন করার পরে ও 1.68 গ্রাম Fe দিয়েছে আরেকটা কি দিয়েছে In another experiment, এটা আরেকটা experiment, in another experiment, 2.9 gram of FeO, কত গ্রাম না 2.9 gram of FeO gives 2.03 gram of Fe on reduction with hydrogen. So that the above data illustrate the law of constant proportion. বাংলায় বলি একবার একটা experiment করা হয়েছে সেখানে কি বলছে না 2.4 gram FeO নেওয়া হয়েছে এবং তাকে বিজারিত করা হয়েছে হাইড্রোজেন দিয়ে 2.4 গ্রাম FeO কে হাইড্রোজেন দিয়ে বিচারিত করা হয়েছে এবং তার ফলে 1.68 গ্রাম Fe তৈরি হয়েছে আরেকটা এক্সপেরিমেন্ট সেখানে কি করা হয়েছে 2.9 গ্রাম FeO কে বিচারিত করা হয়েছে একই রকম ভাবে এবং সে 2.03 গ্রাম আয়রন তৈরি করেছে তাহলে বলছে এটা ওকে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ফলো করছে কিনা তো দেখো এক্সপেরিমেন্ট 1 আর এক্সপেরিমেন্ট 2 কে আমরা জিস্ট করে লিখেছি অ্যাকর্ডিং টু এক্সপেরিমেন্ট 1 কি বলছে ওয়েট অফ FeO কতটা FeO 2.4 গ্রাম দেখো 2.4 গ্রাম FeO লিখেছি আর Fe কতটা পাওয়া গেছে না 1.68 গ্রাম এটা লিখেছি তাহলে FeO এর মধ্যে Fe যদি 1.68 গ্রাম হয় তাহলে অক্সিজেন কতটা মাইনাস করে দিয়েছে ওয়েট অফ অক্সিজেন এটা থেকে এটা মাইনাস করলে আমরা পাওয়া গেল ওয়েট অফ অক্সিজেন ভালো কথা তাহলে আয়রন এবং অক্সিজেনের রেশিও বের করতে হবে এখানে তাহলে আয়রন এবং অক্সিজেনের রেশিও আমি বলেছিলাম এরকম হলে যেটা সবথেকে ছোট সেটা দিয়ে ডিভাইড করে দিতে বোথ সাইডে তাহলে 0.72 দিয়ে বোথ সাইডে আমি ডিভাইড করে দিলাম গিভেন টু অবভিয়াসলি এটা 1 আসবে আর এটা রাফলি তোমার কত আসবে 2.33 কাছাকাছি আসবে 2.33 কাছাকাছি আসবে আচ্ছা এক্সপেরিমেন্ট 2 তে কি করা হয়েছে এক্সপেরিমেন্ট 2 তে কি বলেছে FeO কতটা নেওয়া হয়েছে ইন অ্যানাদার এক্সপেরিমেন্ট 2.9 গ্রাম FeO তাহলে FeO হচ্ছে তোমার 2.9 গ্রাম কত দিয়েছে গিভস 2.03 গ্রাম Fe তাহলে Fe দিয়েছে কতটা 2.03 গ্রাম দিয়েছে তাই তো তাহলে ওয়েট অফ অক্সিজেন কত না 2.9 - 2.03 করা আসছে তোমার 0.87 গ্রাম তাহলে এগেইন আয়রন ইজ টু অক্সিজেন কত হচ্ছে আয়রন কত না 2.03 অক্সিজেন কত 0.87 রেশিও এই ছোট নাম্বারটাকে ডিভাইড করে দাও বোথ সাইডে এটা এবার বুঝতেই পারছো রাফলি এটা 1 দেবে আর এটা হিসাব করলে আসছে ওই अराउंड 2.33 আসছে তো খেয়াল করে দেখো যেভাবেই আমরা এফিও কে বানাই না কেন যে দুটো এক্সপেরিমেন্ট দুই রকম ভাবেই করেছি সব কেসে কিন্তু Fe এবং অক্সিজেনের রেশিওটা 2.3:1 আছে অর্থাৎ রেশিওটা কোথাও চেঞ্জ হয়নি সুতরাং এটা অবশ্যই ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন কে মেনে চলছে তাহলে বোঝা গেল ল অফ তাহলে এরকম টাইপের প্রবলেম গুলো আসে এরকম দিয়ে তোমাকে ভ্যালিডিটি চেক করতে বলে যেখানে এটা ভ্যালিড কিনা ভ্যালিড নয় তাহলে আরো আমরা দুটো ল অফ পড়েছিলাম সেই ল গুলো আমরা দেখব এক এক করে চলো নেক্সট লটা দেখা যাক আরেকটা প্রবলেম রয়েছে প্রবলেমটা বলছে যে হাইড্রোজেন পারক্সাইড এন্ড ওয়াটার কন্টেইন 5.93% এন্ড 11.2% অফ হাইড্রোজেন রেসপেক্টিভলি সো দ্যাট দ্য ডেটা ইলাস্ট্রেট দ্য ল অফ মাল্টিপল প্রপোর্শন কি বলছে হাইড্রোজেন পারক্সাইড এবং জল দুজনের মধ্যে কত করে হাইড্রোজেন আছে না হাইড্রোজেন পারক্সাইডে আছে 5.93% হাইড্রোজেন আর জলের মধ্যে হাইড্রোজেন কত আছে না 11.2% আছে দেখো তাই বলছে হাইড্রোজেন পারক্সাইড এন্ড ওয়াটার কন্টেন্ট 5.93% এন্ড 11.2% অফ হাইড্রোজেন রেসপেক্টিভলি মানে
হাইড্রোজেন পারঅক্সাইডে 5.93% হাইড্রোজেন আছে আর জলের মধ্যে 11.2% সো দ্যাট দ্য ডেটা ইলাস্ট্রেট দ্য ল অফ মাল্টিপল প্রপোর্শন এটা বলা হলো ল অফ মাল্টিপল প্রপোর্শনটা আরেকবার বলে দিই ল অফ মাল্টিপল প্রপোর্শনটা কি বলছে এই যে N2O N2O4 দিয়ে বলেছিলাম অর্থাৎ একটা ফিক্সড মাসের সাথে একটা ফিক্সড মাস যে ডিফারেন্ট মাসের সাথে কম্বাইন করছে ধরো নাইট্রোজেনের N2O4 একটা বলেছিলাম NO2 এই দুটোই এক্সাম্পল নিচ্ছি এখানে নাইট্রোজেনের একটা ফিক্সড মাস ধরো নাইট্রোজেন এখানে কত আছে 14^28 গ্রাম তাহলে 28 গ্রাম কম্বাইন করছে 464 গ্রামের সাথে তাই তো আর এখানে 14 গ্রাম কম্বাইন করছে কত গ্রামের সাথে 16^32 গ্রামের সাথে তো ল অফ মাল্টিপল প্রপোর্শন বলছে যে এর একটা ফিক্সড মাস নাইট্রোজেনের একটা ফিক্সড মাস যে ডিফারেন্ট মাসের সাথে কম্বাইন অফ অক্সিজেনের সাথে কম্বাইন করছে তার একটা সিম্পল রেশিও দেবে তাহলে 28 গ্রাম নাইট্রোজেন কম্বাইন করে 64 গ্রামের সাথে তাহলে 14 গ্রাম যদি হতো তাহলে কত হতো দুই দিয়ে ডিভাইড করে দাও দেখো 32 হয়ে আসছে এখানে তাহলে কি 32:32 এটা তো 1:1 রেশিও আসছে তাই না মানে এখানে বলছে যে একটা ফিক্সড মাস ডিফারেন্ট মাসের সাথে কম্বাইন করছে এই দিকের একটা ফিক্সড মাস যে ডিফারেন্ট মাসের সাথে কম্বাইন করছে সেইগুলোকে যদি আমরা রেশিও করি একটা সিম্পল রেশিও পাবো তো আমাকে এটা চেক করতে হবে এখানে সেটা এখানে হচ্ছে না কি খেয়াল করে দেখো এখন তাকাও এই জিনিসটা প্রথম কম্পাউন্ডে হাইড্রোজেন কত আছে 5.93% আর অক্সিজেন কতটা আছে তাহলে বাকিটা মানে 100 থেকে 5.93 বাদ দিলে 9.04% আর জলের মধ্যে হাইড্রোজেন কত বলেছে না 11.2% আছে তাহলে 100 থেকে 11.2 বাদ দিলে 88.8% অক্সিজেন আছে আচ্ছা তাহলে 5.93 হাইড্রোজেন আছে আর এত তোমার অক্সিজেন আছে তাহলে একের রেসপেক্টে কত যদি ইউনিট হাইড্রোজেন হয় আমি ডিভাইড করে দিয়েছি না এক আমি ধরো গ্রামেই বলছি কত কত গ্রামেই বলছি 5.93 গ্রাম কম্বাইন করেছে 94.07 গ্রামের সাথে তাহলে 1 গ্রাম হাইড্রোজেন কম্বাইন করে 15.86 গ্রাম অক্সিজেনের সাথে সিমিলারলি জলের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি 11.2 গ্রাম হাইড্রোজেন কম্বাইন করে 88.8 গ্রাম অক্সিজেনের সাথে তাহলে 1 গ্রাম হাইড্রোজেন কম্বাইন করে কত গ্রামের সাথে 7.92 তাহলে অ্যাকর্ডিং টু ল অফ মাল্টিপল প্রপোর্শন এই যে ফিক্সড মাস একটা নির্দিষ্ট মাস 1 গ্রাম এই যে 1 গ্রাম এক্ষেত্রেও 1 গ্রাম 15.86 এর সাথে কম্বাইন করেছে এক্ষেত্রে 1 গ্রাম 7.92 গ্রামের সাথে কম্বাইন করছে ল অফ মাল্টিপল প্রপোর্শন বলছে তাহলে এই যে দুটো ডিফারেন্ট মাস একটা ফিক্সড মাস দেখো একটা 1 গ্রাম হচ্ছে ফিক্সড মাস একটা ফিক্সড মাস যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েটের সাথে কম্বাইন করেছে তাদেরকে যদি রেশিও করি এবং করলে যদি একটা সিম্পল রেশিও পাও সরল অনুপাত পাও তাহলে সেটা ল অফ মাল্টিপল প্রপোর্শন হোল্ড করবে খেয়াল করে দেখো এখানকার অক্সিজেন আর এখানকার অক্সিজেন রেশিও করেছি 15.86 এবং 7.92 এবং ইট উইল গিভ ইউ 2:1 তার মানে ইট ইজ গিভিং ইউ আ 2:1 না সিম্পল রেশিও তার মানে এই কম্পাউন্ডটা অবশ্যই তোমার ল অফ মাল্টিপল প্রপোর্শন ফলো করছে চলো তাহলে আরেকটা অঙ্ক দেখা যাক এরকম নেক্সট অঙ্ক দিকে যাওয়া যাক একটু ভেবে নাও প্রবলেম আমি পড়ে দিচ্ছি বলছে কার্বন কম্বাইন্স উইথ হাইড্রোজেন ইন পি কিউ আর দ্য পার্সেন্টেজ অফ হাইড্রোজেন ইন পি কিউ আর 25 14.3 7.7 রেসপেক্টিভলি হুইচ ল অফ কেমিক্যাল কম্বিনেশন ইজ ইলাস্ট্রেটেড কি বলেছে অঙ্কটা আরেকবার বলি বলছে কার্বন কম্বাইন করেছে হাইড্রোজেনের সাথে ইন পি কিউ আর মানে পি কিউ আর তিনটে কম্পাউন্ড সেখানে কার্বনের সাথে হাইড্রোজেনের কম্বিনেশন হয়েছে পি এর মধ্যেও কার্বন এবং হাইড্রোজেন মিশে আছে কিউ এর মধ্যেও কার্বন এবং হাইড্রোজেন মিশে আছে আর এর মধ্যেও কার্বন এবং হাইড্রোজেন মিশে আছে রেশিওটা বলে দিয়েছে দ্য পার্সেন্টেজ অফ হাইড্রোজেন মানে পি এর মধ্যেও কার্বন এবং হাইড্রোজেন আছে কিউ তেও আছে আর এও আছে এবার বলছে দ্য পার্সেন্টেজ অফ হাইড্রোজেন ইন পি কিউ আর 25 মানে পি তে হাইড্রোজেন কত আছে 25% কিউ এর মধ্যে হাইড্রোজেন কত আছে 14.3% আর আর এর মধ্যে কত আছে না 7.7% আছে তাহলে আমি কোন ল ফলো করছে তো এখানে আমার হাইড্রোজেন এবং কার্বন নিয়ে কম্বাইন কম্পাউন্ড বলেছে কার্বন এন্ড কার্বন কম্বাইন্স উইথ হাইড্রোজেন ইন পি কিউ আর মানে পি কিউ আরটা তৈরি হয়েছে কার্বন এবং হাইড্রোজেনের কম্বিনেশনে তো এখানে পি কম্পাউন্ডটা লিখেছি প্রথমে পি এর মধ্যে হাইড্রোজেন এবং কার্বন আছে হাইড্রোজেন কত বলেছে না 25% বলেছে পি এর মধ্যে 25
তাহলে 75% নিশ্চয়ই কার্বন তারপরে কম্পাউন্ড কিউ কিউতে হাইড্রোজেন কত আছে না 14.3 তাহলে 14.3 যদি তোমার হাইড্রোজেন হয় তাহলে 100 থেকে 14.3 বাদ দিলে বাকিটা হচ্ছে তোমার কার্বনিক সিমিলারলি আর এর মধ্যেও তোমার কার্বন হাইড্রোজেন কত আছে না 7.7% বলেছে তাহলে এখানে কার্বন কত 92.3% এগেইন তোমাদেরকে আগে শিখিয়েছি ছোট নাম্বারটা দিয়ে ভাগ করে দেবে সিম্পলিফাই করার জন্য তাহলে 25 দিয়ে ডিভাইড করছি 25 কে 25 দিয়ে ডিভাইড করলে 1 এটা 75 কে 25 দিয়ে ভাগ করেছি এখানে 14.3 কে 14.3 দিয়ে ডিভাইড করেছি 1 আর 85.7 কে 14.3 তো এখানেও তাই করেছি করে এখানে কাটাকাটি করে কত হলো এটা হলো 1:3 এটা হলো 1:6 এটা হলো 1:12 কারণ খেয়াল করে দেখো ইউনিট মাস অফ হাইড্রোজেন কম্বাইন করেছে 3 ইউনিট মাস অফ কার্বন এখানে সেই 1 ইউনিট মাস অফ হাইড্রোজেন কম্বাইন করেছে 6 ইউনিট মাস অফ কার্বন এখানেও সেই 1 ইউনিট মাস অফ হাইড্রোজেন কম্বাইন করেছে 12 ইউনিট মাস অফ কার্বন তার মানে সেটা আবার দেখো তাহলে এদেরকে রেশিও করো 3 6 আর 12 কে রেশিও করলাম এটা একটা সিম্পল রেশিও তার মানে এটাও দেখো সেই ল অফ মাল্টিপল প্রপোর্শন মাল্টিপল প্রপোর্শনের বক্তব্যটাই তাই যে একটা ফিক্সড মাস যে ডিফারেন্ট ডিফারেন্ট মাসের সাথে কম্বাইন করে একটা ফিক্সড মাস যে ডিফারেন্ট ডিফারেন্ট মাসের সাথে কম্বাইন করে তাদেরকে যদি আমরা রেশিও করি তাহলে এটা যেন সিম্পল রেশিও পাই যদি পাই তাহলে সেটা ল অফ মাল্টিপল প্রপোর্শন কে হোল্ড করে বুঝা গেল ব্যাপারটা এটা গেল আরেকটা প্রবলেম আচ্ছা তাহলে নেক্সট মডেলে কি যাওয়া যাক বলা আছে ফর দ্য গ্যাসিয়াস রিঅ্যাকশন ফর দ্য গ্যাসিয়াস রিঅ্যাকশন হাইড্রোজেন বলছে ইফ 40 ml অফ হাইড্রোজেন ইজ কমপ্লিটলি রিয়্যাক্টস উইথ কমপ্লিটলি রিয়্যাক্টস উইথ ক্লোরিন then find out the required volume required volume of chlorine and volume of produced HCl gas অঙ্কটাতে কি বলেছে অঙ্কটাতে বলেছে যে একটা গ্যাসিয়াস রিঅ্যাকশন দেওয়া আছে H2+Ca2 থেকে 2HCl গ্যাস তৈরি হচ্ছে এবং বলছে যে যদি 40 ml হাইড্রোজেন কে কমপ্লিটলি রিঅ্যাক্ট করানো হয় মানে এটা 40 ml কে পুরোপুরি রিঅ্যাক্ট করানো হয়েছে ক্লোরিনের সাথে দেন ফাইন্ড আউট দ্য রিকোয়ার্ড ভলিউম অফ ক্লোরিন মানে 40 ml যদি হাইড্রোজেন নিই তাহলে কত ml আমার এখানে ক্লোরিন লাগবে রিকোয়ার্ড ভলিউম অফ ক্লোরিন এন্ড অলসো ফাইন্ড আউট দ্য ভলিউম অফ HCl প্রোডিউস তাহলে HCl কতটা তৈরি হবে সেটা আমাকে এখানে বের করতে বলেছে তো গেলুসাকস ল অনুসারে অ্যাকর্ডিং টু গেলুসাকস ল এটা পুরো গ্যাসিয়াস রিঅ্যাকশন রিঅ্যাক্ট্যান্ট গ্যাস এবং প্রোডাক্ট গ্যাস এবং দেখো এরা একটা সিম্পল রেশিও আছে 1:1:2 রেশিওতে আছে তার মানে গেলুসাক ল অফ কম্বিনেশনটা ফলো করে চলছে এবং এখান থেকে কি দেখতে পাচ্ছি যদি এটা 1 ml হয় 1 ml হাইড্রোজেন রিঅ্যাক্ট করে 1 ml ক্লোরিনের সাথে তাই তো তাহলে যদি 40 ml তাহলে গেলুসাক ল ফলো করছে গেলুসাক ল ওয়াইজ এটা 1:1:2 রেশিওতে চলছে
অর্থাৎ 1 তুমি যদি 1 ইউনিট অফ হাইড্রোজেন নাও তাহলে 1 ইউনিট অফ ফ্লোরিন থাকবে এবং 2 ইউনিট HCl প্রোডিউস হবে এটা খুবই সোজা অঙ্ক তাহলে বলে 40 এমএল আমি নিয়েছি তাহলে 1 এমএল যদি H2 নেই তার জন্য 1 এমএল ক্লোরিন লাগে তাহলে 40 এমএল যদি আমি H2 নিই রিকোয়ার্স 47 Cl2 আচ্ছা আচ্ছা খেয়াল করে দেখো 1 is to 1 is to 2 রেশিওতে আছে এটা যদি 1 ml বিক্রিয়া করে এই 1 ml এর সাথে তাহলে এটার 1 ml বিক্রিয়া করলে দেখো মানে এটা যদি 1 ml হয় তাহলে 2 টাইমস বেশি প্রোডাক্ট উৎপন্ন হয়েছে এটা রেশিওটা যদি ভাবি এটা 1 is to 1 is to 2 রেশিওতে আছে অর্থাৎ এটা যদি 1 হয় তাহলে ওটা প্রোডাক্টটা কি 2 2 হচ্ছে তৈরি হচ্ছে তাহলে এগেইন 40 ml H2 রিঅ্যাক্টস উইথ 40 ml Cl2 to produce 80 ml HCl gas বোঝা গেল কি কেন না দেখো এরকম ভাবে লিখবে জিনিসটা এভাবে লিখবে যে 1 ml অ্যাকর্ডিং টু গ্যালোসস ল এদের মধ্যে রেশিওটা এটা আছে 1 is to 1 is to 2 আছে বলে দেবে তারপরে একটা স্টেটমেন্ট লিখবে যে তাহলে 1 ml H2 নিলে তার জন্য 1 ml ক্লোরিন লাগে তাহলে 40 ml H2 নিয়েছে মানে 40 ml ক্লোরিন লাগবে এটা একটা হয়ে গেল নেক্সট কি বলেছে কতটা HCl তৈরি হবে তুমি লিখবে 1 ml H2 1 ml Cl এর সাথে বিক্রিয়া করলে 2 ml of HCl তৈরি হয় তাহলে 40 ml H2 40 ml Cl এর সাথে বিক্রিয়া করলে 80 ml তৈরি হবে সেটাই হচ্ছে তোমার অ্যানসার দেখো গ্যালোসক দিয়ে খুব একটা প্রবলেম দেয় না মোটামুটি এটা একটা স্যাম্পল করলাম নেক্সট আরেকটা টাইপ অফ ল অফ কম্বিনেশনের অঙ্ক আমাদের বাকি রইল আরো একটা টাইপ আমরা এখন দেখব এটা পজ করে একবার লিখে নাও তোমরা তারপর আমরা নেক্সট পার্টটাতে যাচ্ছি কেমন এই আরেকটা অঙ্ক দেওয়া আছে বলছে ইন NH3 ইন NH3 17.65% H2 in H2O 11.11% H2 and in N2O 36.36% O2 is present কি বলেছে অ্যামোনিয়াতে 17.65 শতাংশ হাইড্রোজেন আছে জলের মধ্যে 11.11% হাইড্রোজেন আছে আর N2O কমপ্লেক্সে নাইট্রাস অক্সাইড এখানে 36.36% অক্সিজেন আছে বলছে দেখাতে বলছে যে এটা নাকি ল অফ রেসিপ্রোকাল প্রপার্টিকে ফলো করছে এটা আমাকে দেখাতে হচ্ছে প্রুফ করতে হবে আচ্ছা ল অফ রেসিপ্রোকাল প্রপার্টিটা কি ছিল আমি একবার বুঝিয়েছিলাম যে ধরো হাইড্রোজেন কার্বনের সাথে কম্বাইন করে অক্সিজেনের সাথে কম্বাইন করে হাইড্রোজেনের একটা ফিক্সড মাস হাইড্রোজেন ধরে নিচ্ছি একটা एग्जांपल ধরে নিচ্ছি ধরো হাইড্রোজেনের একটা ফিক্সড মাস কার্বনের আমি দেখেছিলাম মিথেন দিয়ে দেখেছিলাম যে তিন ভাগের সাথে 3 পার্ট অফ কার্বনের সাথে বাই মাস 3 পার্ট বাই মাস অফ কার্বনের সাথে কম্বাইন করে ইন্ডিভিজুয়ালি যখন কার্বনের সাথে কম্বাইন করে হাইড্রোজেন ইন্ডিভিজুয়ালি যখন কার্বনের সাথে কম্বাইন করে তখন এই রেশিওতে কম্বাইন করে মানে 1 পার্ট অফ হাইড্রোজেন উইল কম্বাইন উইথ 3 পার্ট অফ কার্বন এই রেশিওতে কম্বাইন করে আর হাইড্রোজেন যখন অক্সিজেনের সাথে কম্বাইন করে তখন কি রেশিওতে কম্বাইন করে 1 পার্ট অফ হাইড্রোজেন উইল কম্বাইন উইথ 8 পার্ট অফ অক্সিজেন বাই মাস ওজন অনুসারে এরকমভাবে কম্বাইন করা উচিত ল অফ রেসিপ্রোকাল থিওরেম বলছে যদি এরা হাইড্রোজেনের সাথে কম্বাইন না করে মানে এরা যে রেশিওতে বা যে মাস নিয়ে হাইড্রোজেনের সাথে কম্বাইন করছিল যদি ওরা হাইড্রোজেনকে কম্বাইন না করে নিজেরা কম্বাইন করে তাহলে এই যে রেশিওটা হবে এদের মধ্যে একটা রেশিও হবে এটা একটা সিম্পল রেশিও হবে বা কোনো কিছুর একটা কোন একটা সিম্পল ইউনিটের রেশিও মাল্টিপল হবে সিম্পল হোল নাম্বারের মাল্টিপল হতে পারে এটা হচ্ছে তার স্টেটমেন্ট তো সেটা আমাকে মিলিয়ে দেখতে হবে তো এখানে কমপ্লেক্স দেখো হাইড্রোজেন অক্সিজেন এক্সপেক্ট না এটা নাইট্রোজেন দিয়ে দিয়েছে কি বলেছে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে তো দেখতে পাচ্ছি নাইট্রোজেন কি বলছে অ্যাজ পার দা কনসেপ্ট বলছে হাইড্রোজেন কত 17.65 তাহলে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে 17.65 তাহলে বাকিটা নাইট্রোজেন তাহলে আমি দেখছি 1 পার্ট অফ হাইড্রোজেন কত পার্ট অফ নাইট্রোজেন যুক্ত হয় ডিভাইড করে দিলাম তা দেখলাম হিসাবে দেখছি যে 1 পার্ট অফ হাইড্রোজেন বাই মাস কম্বাইন্স উইথ 4.66 পার্ট অফ নাইট্রোজেন আচ্ছা জলের মধ্যে কি রকম ঠিক এরকম কম যে না হাইড্রোজেন আর কার্বন ছিল না কার্বনের জায়গায় নাইট্রোজেন আছে আর কিছু নেই
কারণ জায়গা নাইট্রোজেন আছে আচ্ছা এখানে কি দেখলাম হিসাবে হাইড্রোজেন কত আছে জলে বলছে 11.11% তাহলে বাকিটা অক্সিজেন আচ্ছা যদি বাকিটা অক্সিজেন হয় তাহলে 1 পার্ট অফ হাইড্রোজেন মানে এটা দিয়ে ডিভাইড করে দিই 11.11 কে 11.11 দিয়ে ডিভাইড করেছি আর এদিকেও ডিভাইড করেছি ডিভাইড করলে কি হচ্ছে রেশিওটা কত আছে 1:8 তাহলে এটা কি দেখাচ্ছে যে অ্যামোনিয়াতে 1 পার্ট অফ হাইড্রোজেন বাই মাস কম্বাইন্ড উইথ 4.66 পার্ট অফ নাইট্রোজেন আর অলসো ইন H2O 1 পার্ট অফ হাইড্রোজেন কম্বাইন্ড উইথ 8 পার্ট অফ অক্সিজেন তাহলে অ্যাকর্ডিং টু ল অফ রেসিপ্রোকাল যদি ল অফ রেসিপ্রোকাল থিওরেম হোল্ড করে তাহলে এরা মানে এখানে কার্বন জায়গায় নাইট্রোজেন আছে তাই তো এখানে কার্বন জায়গায় নাইট্রোজেন আছে তার মানে ল অফ রেসিপ্রোকাল থিওরি যদি হোল্ড করে তাহলে এই নাইট্রোজেন আর অক্সিজেন যদি পরস্পর সঙ্গে কম্বাইন করে তখন একটা সিম্পল রেশিও পাবো বা কোন একটা নম্বরের মাল্টিপল পাবো এই তো ব্যাপার তাহলে চেক করে দেখা যাক তাহলে রেশিওটা কত আসা উচিত যদি এরা কম্বাইন করে মানে এখানকার এই নাইট্রোজেন আর এই অক্সিজেন যদি কম্বাইন করে তাহলে কত আসা উচিত রেশিও 4.66:8 মানে 0.5825:1 এটা আসা উচিত তাহলে আমি মেনিয়ে দেখব যে না N2O যেটা ফর্ম করেছে সেখানে এই রেশিওটা মেনটেন হচ্ছে কিনা বা এর কোনো মাল্টিপল আছে কিনা এটা আমি চেক করব যদি তাই হয় তাহলে বলবো ল অফ রেসিপ্রোকাল থিওরেমটা হোল্ড করছে তো এগেইন প্রবলেমটা বলেই দিয়েছে নাইট্রাস অক্সাইডে 36.36% অক্সিজেন আছে তাহলে 36.36 ছিল হ্যাঁ 36.36% অক্সিজেন আছে তাহলে নাইট্রোজেন কত আছে 63.64% আছে তাহলে 1 পার্ট অফ অক্সিজেন কত পার্ট অফ নাইট্রোজেন সাথে কম্বাইন করেছে দেখলাম 1.175% তাহলে রেশিওটা আমাকে মেলাতে হবে মানে এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন যে রেশিওটা এসেছে আমাকে এখানেও একই রেশিও আনতে হবে তাহলে এখানে অক্সিজেন তো 1 ছিল আমি এখানে 1 আনার চেষ্টা করলাম তো এটাকে ডিভাইড করলাম করে পেলাম 1.17:1 পেয়েছি এবং তুমি বলবে স্যার মেজারি তো 0.5825:1 এসছে আর এখানে আপনার 1.75:1 এসছে তুমি খেয়াল করে দেখো আমি বলেছি যে এর কোনো মাল্টিপল হলেও চলবে দেখো 0.5825 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 1.175 হয় 0.5825 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয় তাহলে এর মধ্যেই 0.5825 টা আছে সুতরাং আমি বলতে পারি যে এটাও ল অফ রেসিপ্রোকাল প্রপার্টিকে ফলো করছে এটা সাধারণ অংশের বইতে দেওয়া রয়েছে পেজ নাম্বার 12 তে প্রবলেম নাম্বার 2 উদাহরণে দেওয়া রয়েছে সাধারণ অংশের নতুন ভার্সনে যে বইটা সেখানে অঙ্কটা দেওয়া রয়েছে দেখতে পারো তোমরা তো এই হচ্ছে আমাদের ল অফ কম্বিনেশনের অঙ্কটঙ্কগুলো আমরা পড়লাম মোটামুটি তোমাদের বইয়ের কিছু উদাহরণ আছে তোমরা সেগুলো একটু দেখবে ব্যাস আমরা এবার একটু অন্য ধরনের একটু পড়াশোনা করব আপাতত গত ক্লাসে জানি যেটুকু পড়িয়েছিলাম আমি ল অফ কেমিক্যাল কম্বিনেশনের মূল কনসেপ্ট তার উপরে কিছু অঙ্ক টঙ্ক তোমাদের দেখালাম এখান থেকে প্রচুর অঙ্ক করা যায় প্রচুর কিছু হয় মানে আমি একটা ক্লাসের পর ক্লাস এটা দিয়ে অনেক ভিডিও লেকচার অনেক লেকচার বানানো যায় শুধু শুধু এটা বাড়িয়ে লাভ নেই তোমরা বলো নিজেরা নিজেদের বই থেকে আমি মোটামুটি প্রবলেমগুলোকে কিভাবে করতে হয় সেগুলো একটু বলে দিলাম এগুলোকে ভালো করে বোঝো এর উপরে ভিত্তি করে তোমরা আরো বেশ কিছু প্রবলেমগুলো সলভ করো নিজেরা সলভ করে দেখো পারছো কি পারছো না যদি না পারো তখন সেগুলো দেখা যাবে সেগুলো আমাকে জানাবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এসে বা আমার ফোন নাম্বারও দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে ওখানে তো ওখানেও আমাকে ফোন করে জানাতে পারো আমি চেষ্টা করবো সাধ্যমতো তোমাদেরকে চেষ্টা মানে বুঝিয়ে দেওয়ার বা বলে দেওয়ার যদি অনেক রিকোয়েস্ট আছে অনেক নম্বর অফ অঙ্ক চলে আসে অনেকেই পারছো তাহলে আমি সেই অঙ্কগুলো নিয়ে বা সেই প্রবলেমগুলো নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব তো ভিডিওটাকে অযথা লম্বা করছি না আমি এখানে যে অঙ্কগুলো বলা ছিল বলে দিলাম এই চ্যাপ্টারে আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়ার আছে তো সেখানে আমি পড়বো সেই জায়গাগুলোতে আমরা নেক্সট ভিডিওতে ওটা নিয়ে আসছি